সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম দর্শক হামাস ইসরায়েল যুদ্ধের খবর প্রকাশ করে আমাদের এই পেজটি যে কোনো সময় ব্যান হতে পারে আপনারা আমাদের এনবিএস টোয়েন্টি ফোর নিউজ পেজটি ফলো করে রাখুন যা খুশি তাই করছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি সেনাদের জন্য কবরস্থানে পরিণত হতে পারে গাজা বলছে ইরান ইসরায়েলে হামাসের হামলার নিন্দা মার্কিন অবসরপ্রাপ্ত জেনারেলের ইসরায়েলস্থল আক্রমণের জন্য প্রস্তুত হওয়ায় সময়সীমা শেষ দশ লাখ মানুষ গাজা থেকে সরে গেছে ভাগদের ভাইস প্রেসিডেন্ট হওয়া সহজ করে দিলেন বিচারপতি মামা জাপান থেকে সব ধরনের সামুদ্রিক খাবার আমদানি বন্ধ করল রাশিয়া এবং ছয় আরব দেশে আলোচনার পর ইসরায়েলে ফিরলেন অ্যান্টনি ফজলে রাব্বি যা খুশি তাই করছে ইসরায়েলি বাহিনী জেরুজালেমের ওল্ড সিটির প্রবেশদারে ইসরায়েলি বাহিনীর হাতে হয়রানি শিকার হওয়াটা মোটামুটি অভ্যাসে পরিণত হয়েছে স্থানীয় বাসিন্দাদের কাছে। বছরের পর বছরই দৃশ্য দেখা যেত সেখানে। কিন্তু গত সপ্তাহে ইসরায়েলে হামাসের হামলার পর দৃশ্যপটে অনেকটা পরিবর্তন ঘটেছে। ওল্ড সিটিতে বসবাসকারী ফিলিস্তিনি বাসিন্দারা আল-জাজিরাকে জানান, এখন প্রবেশ পথটিতে শারীরিক ও মানসিক ভাবে শিকার হচ্ছেন তারা। ব্যক্তিগত ফোন তল্লাশির পাশাপাশি শক্তি প্রয়োগ করে থাকে ইসরায়েলি বাহিনী। জিজ্ঞাসাবাদের নামে অসংলগ্ন কথাবার্তা অপমান করার প্রবণতা আগের তুলনায় বহুগুণে বেড়েছে। সবচেয়ে বেশি হরানি শিকার হচ্ছেন ফিলিস্তিনের তরুণেরা কারণ হিসেবে তারা জানান ফিলিস্তিনের তরুণদের অধিকাংশ বিভিন্ন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকে এগুলোতে ইসরায়েল বিরুদ্ধে প্রচুর তথ্য থাকে ফলে পুরুষদের উপর শারীরিকভাবে নির্যাতন করার প্রবণতা বেড়ে গেছে হামজা আফগানি নামের ফিলিস্তিনে এক ট্যুর গাইড জানান সম্প্রতি তিনিও শারীরিকভাবে হেনস্থা শিকার হয়েছে তার পরিবারের নারী সদস্যদের উদ্দেশ্য করে অশ্লীল অবমাননাকর শব্দ ব্যবহার করেছিলেন ইসরায়েলি সেনারা এর প্রতিবাদ করায় শারীরিকভাবে হেনস্থা করা হয় হামজাকে তিনি বলেন আগে কথা বলার সুযোগ ছিল কিন্তু এখন ইসরায়েল দিতে পারে। জানে মুসলিম ফলে তারা আমাদের নারীদের নিয়ে মন্দ কথা বা অভিশাপ দিয়ে পুরুষদের উস্কে দিতে চান এদিকে উত্তেজিত হলে তাকে গেট থেকে পুষবেক করাটা সহজ হয় ইসরায়েলি সেনাদের জন্য কবরস্থানে পরিণত হতে পারে গাজা বলছে ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রী হোসেনাবের আব্দুল্লাহিয়ান হুশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েলি বিমান হামলা বন্ধ করার এবং গাজা স্থল আক্রমণ রোধ করার কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করছে হোসেনাবের আব্দুল্লাহিয়ান আল জাজিরাকে বলেছেন গত এক সপ্তাহ ধরে ইরান বারবার যে সতর্কতা জারি করেছে তার পুনরাবৃত্তি করে যদি গাজা পুত্রকে শেষদের হত্যা করে ইসরায়েলি হামলা অবিলম্বে বন্ধ করার লক্ষ্যে পদক্ষেপগুলি অচলাবস্থার মধ্যে শেষ হয় তবে এটি অত্যন্ত সম্ভব যে আরও অনেক ফ্রন্ট খোলা থাকবে হামাসের কথা উল্লেখ করে তিনি বলেন যদি ইহুদিবাদী শক্তি ইসরায়েল গাজায় প্রবেশের সিদ্ধান্ত নেয় তাহলে প্রতিরোধ নেতারা এটিকে দখলদার সৈন্যদের কবরস্থানে পরিণত করবে এই অঞ্চলে তার কূটনৈতিক সফরের সময় ইরানের মন্ত্রী কাতার হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ের সাথে সাক্ষাৎ করেন সেখানে তিনি প্যালেস্টাইনকে সমর্থন করার জন্য অন্যান্য ইসলামী দেশগুলোকে একত্রিত করেন এবং হানিয়াকে আশ্বস্ত করেন যে ইরান জায়নপাতিদের দ্বারা সংগঠিত যুদ্ধাপরাধ বন্ধ করার প্রচেষ্টা অব্যাহত রাখবে তিনি জোর দিয়ে বলেছেন ফিলিস্তিনি জনগণের সমর্থন ইসলাম প্রজাতন্ত্র ইরান কখনোই তার নীতি ও মূল্যবোধ ত্যাগ করবে না গাজা সংকট সমাধানের চেষ্টায় আমির চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং করিডোরের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন এবং গাজার বাসিন্দাদের মৃত্যু ও দুর্ভোগ বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চীনকে তার প্রভাব ব্যবহার করার আহ্বান জানান ইসরায়েল হামাসের হামলা নিন্দা মার্কিন অবসরপ্রাপ্ত জেনারেলের ইরাক আফগানিস্তান আমেরিকার যুদ্ধের নেতৃত্ব দান করে অবসরপ্রাপ্ত মার্কিন জেনারেল ডেভিড পেট্রিয়াস ইসরায়েলের উপর হামাসের হামলা নিন্দা জানিয়ে এটিকে নাইন ইলেভেনের চেয়েও খারাপ বলে অভিহিত করেছেন সিবিএস নিউজকে বলেন এটি নাইন ইলেভেন হামলায় আমাদের তিন হাজার ক্ষতির বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রের চল্লিশ হাজারের বেশি ক্ষতির সম্মুখীন এ খবর জানিয়েছে ইন্ডিয়ান গণমাধ্যম এনডিটিভি সিআই সাবেক পরিচালক মিস্টার পেট্রিয়াস ইসরায়েলকে গাজা আক্রমণের প্রস্তুতি দেওয়ার সময় তার আসন্ন পদক্ষেপগুলি সতর্কতার সাথে বিবেচনা করার জন্য সতর্ক করেছিলেন তিনি বলেন এটি একটি খুব কঠিন যুদ্ধ হবে তারা যে পরিস্থিতির মুখোমুখি হয় তার চেয়ে কঠিন পরিস্থিতির কথা আমি কল্পনা করতে পারি না ইম্প্রোভাইজ বিস্ফোরক যন্ত্র নিয়ে সজ্জিত সুরঙ্গ এবং চেম্বারে রয়েছে আপনাকে প্রতিটি কাঠামো মেঝে ঘর এবং সুরঙ্গ সম্পূর্ণ করতে হবে বেসামরিক হতাহতের ঘটনা অনিবার্য এবং ইসরায়েলের ব্যাপক ক্ষতি সম্মুখীন হবে তিনি আরো বিষয় প্রকাশ করেন যে ইসরায়েলি বা মার্কিন গোয়েন্দা সংস্থা কেউই এই পরিকল্পনা সম্পর্কে অবগত ছিল না এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযান এবং শুধুমাত্র এর পরিকল্পনা একটি উল্লেখযোগ্য উদ্যোগ হতে পারত তারপর প্রশিক্ষণ দল গঠন এবং বাহিনীর অবস্থান এবং পরিশেষে এর বাস্তবায়ন সামরিক প্রস্তুতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি না করে এই সমস্ত কিছু ঘটতে পারে তা সত্যি বিষয়কর যুদ্ধের ফলাফল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মিস্টার পেট্রিয়াস বলেছেন যদি ইসরায়েলি সেনাবাহিনী লক্ষ্য হামাসকে ধ্বংস করা হয় যদি আপনাদের হামাসের প্রতিটি সদর দপ্তর ধ্বংস করতে হয় যদি আপনাকে হামাসের সংখ্যাগরিষ্ঠ নেতাদের ধরতে বা হত্যা করতে হয় এবং যদি আপনাকে হামাসের বেশিরভাগ সন্ত্রাসী যোদ্ধাদের সাথে একই কাজ করতে হয় তাহলে প্রশ্ন হলো যে আপনি গাজা পুনরুদ্ধার করার পরে গাজা নিয়ে কি করবেন আপনি শুধু পরিত্যাগ করতে পারবেন না এর আগে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করে এটিকে নাইন ইলেভেন সন্ত্রাসী হামলার সঙ্গে করেন যেহেতু ইসরায়েলের জনসংখ্যা হারিয়ে যাওয়া ব্যক্তিদের তুলনায় আনুপাতিক এটা আমাদের জন্য নাইন ইলেভেন আমরা সমীকরণ পরিবর্তনে ও বিদ্যমান দৃষ্টান্ত ধ্বংস করতে প্রতিশ্রুতিবদ্ধ এই প্রাণীদের কঠোর শাস্তি দেওয়া হবে এবং তারা শিখবে যে তারা আমাদের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে এই ধরনের নৃশংসতা আর করতে পারবে না ইসরায়েল স্থল আক্রমণের জন্য প্রস্তুত হওয়ার সময়সীমা শেষ দশ লাখ মানুষ গাছা থেকে সরে গেছে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরায়েলে বোমা হামলা শুরু হওয়ার পর থেকে দশ লাখের বেশি মানুষকে তাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ এই খবর জানিয়েছে ইন্ডিয়ান গণমাধ্যম এনডিটিভি ইসরায়েলি সেনাবাহিনী গাজার উপকণ্ঠে ভূমিভিত্তিক হামলার প্রস্তুতি হিসাবে সাজোয়াজান জড়ো করেছে ইসরায়েল বলছে গত ছয় অক্টোবরে হামলায় চোদ্দশো ইসরায়েলি নিহত ও শতাধিক অপহৃত হওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবে তারা হামাসের উপর হামলা চালাচ্ছে গাজা উপত্যকে ইসরায়েলের দীর্ঘদিনের দখলদারিত্ব বড় ভুল হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র অবিচল সমর্থনের প্রতিশ্রুতি দেওয়া দেশ ইসরায়েল সফরের বিষয়ে বাইডেন আলোচনা করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের সম্প্রসারিত জরুরি মন্ত্রী সভা আহ্বান করেছেন যার মধ্যে বিরোধী দলের সাবেক আইন প্রণেতারাও রয়েছেন হামাস ভেবেছিল আমরা ধ্বংস হয়ে যাব তিনি বলেন আমরাই হামাসকে ধ্বংস করব ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে গাজে যে কোনো স্থল হামলা রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করবে সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে ইসরায়েল ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবং ইসরা বিমান বাহিনী আইএফ এর সম্মিলিত শক্তির সাথে চার লাখেরও বেশি রিজার্ভ সেনা মোতায়েন করেছে গাজে লাগাতার জন নিহত হয়েছেন এদের মধ্যে শিশু রয়েছে ঘনবসতিপূর্ণ সব পানি খাবার বন্ধ করে দিয়েছে তবে দক্ষিণাঞ্চলে পানি পুনরুদ্ধার করা হয়েছে গাজা মিশন নিয়ন্ত্রিত সীমান্ত পার হওয়া রাফা পুনরায় চালু হতে পারে বলে ধারণা করা হচ্ছে এছাড়াও প্রায় দেড়শো জন জিম্মিকে উদ্ধারের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে ইসরায়েল হামাসের পক্ষ থেকে তাদের সুরঙ্গ ও ভূগর্ভ রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন ইসরায়েল তার অস্ত্র ক্ষমতা শ্রেষ্ঠত্ব হারাবে এবং শত্রুদের সঙ্গে ঘনিষ্ঠ যুদ্ধে লিপ্ত হতে বাধ্য হবে কারণ যে কোনো আক্রমণে গাজার জটিল সুরঙ্গ নেটওয়ার্ক একটি মূল বিষয় ভাগদের ভাইস প্রেসিডেন্ট হওয়া সহজ করে দিলেন বিচারপতি মামা

ব্যতিক্রম হতে পারে বলে রায় দেওয়া হয়েছে বিচারকরা বলছেন বয়সমান নির্ধারণের বিষয়টি সংসদের উপর ছেড়ে দেওয়া উচিত এবং পিটিশনের পক্ষে আইন অনুসারে কোনো যুক্তি নেই এদিকে সাংবিধানিক আদালতে নেতৃত্ব রয়েছেন প্রেসিডেন্টের শ্যালক ও প্রধান বিচারপতি আনোয়ার উসমান এতে আরো সমালোচনার জন্ম হয়েছে এই সংশোধনের পর প্রেসিডেন্ট জোকো উইদুদ্দ বছর বয়সে ছেলে এবং সুরাকর্তা সিটির মেয় জিব্রান রাখা বুমিং রাখা প্রতিরক্ষা মন্ত্রী প্রভু সুবিয়ান্ত সঙ্গী হিসাবে দুই সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়েছে সর্বোচ্চ দুই মেয়াদে দায়িত্ব পালন করার যোগ্য আসন্ন প্রেসিডেন্ট এবং সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অক্ষম তিনি দুই সালে প্রথম নির্বাচিত হন প্রেসিডেন্ট হিসেবে জনপ্রিয় যোগ্য গত সপ্তাহে তৃতীয় বিশ্বের বৃহত্তম গণতন্ত্র রাজনৈতিক রাজাংশ তৈরি করার চেষ্টা করেছেন এবং সমালোচনা করে প্রত্যাখ্যান করেছেন তবে তিনি জোর দিয়ে এও বলেছেন নেতার পছন্দের জনগণের পছন্দ জাপান থেকে সব ধরনের সামুদ্রিক খাবার আমদানি বন্ধ করল রাশিয়া টোকিও ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পরিশোধিত তেজস্ক্রিয় জল সমুদ্রে ছেড়ে দেওয়ার পর রাশিয়ান সরকার জাপানি সামুদ্রিক খাদ্য আমদানির উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে খাদ্য নিরাপত্তার জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান রাশিয়ান সংস্থা রোসের জোরের জারি করা এক বিবৃতি অনুসারে জলজ পণ্যগুলির নিরাপত্তা ইউরেশীয় অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজনীয়তা পূরণ করে কিনা তা যাচাই না হওয়া পর্যন্ত বিধিনিষেধগুলি কার্যকর থাকবে জাপান থেকে মাছের বৃহত্তম আমদানিকারক চীনে আগস্টে দেশটি থেকে সমস্ত সামুদ্রিক খাবার আমদানি নিষিদ্ধ করে ফুকুশিমা প্ল্যান্টের আশপাশার 10টি জাপানি প্রিফেকচার থেকে সামুদ্রিক খাবার কেনার উপর নিষেধাজ্ঞা বাড়িয়েছে এটি টোকিওর ক্ষতিগ্রস্ত সুবিধা থেকে প্রায় 1.3 মিলিয়ন মেট্রিক টন বর্জ্য পানি ফেলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিক্রিয়া ছিল যা প্রায় 500 অলিম্পিক আকারের সুইমিং পুলের সমতুল্য 9.0 মাত্রার ভূমিকম্প এবং পরবর্তী সুনামি ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয়কর গলন ঘটানোর 12 বছর পর 24 আগস্ট প্রশান্ত মহাসাগরে ফেলতে শুরু করে 1986 সালে চেরনোবিলে পর থেকে ফুকুশিমা বিপর্যয়কে বিশ্ব সবচেয়ে খারাপ পারমাণবিক দুর্ঘটনা হিসাবে স্থান দেওয়া হয়েছে জাপান সরকার বারবার জোর দিয়ে বলেছে পানি ছেড়ে দেওয়ার নিরাপদ এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা এ মানুষ ও পরিবেশের ওপর নগণ্য প্রভাব সহ প্রাসঙ্গিক আন্তর্জাতিক সুরক্ষা মানগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ হিসাবে পরিকল্পনাটিকে সমর্থন করেছে দক্ষিণ কোরিয়া দুহাজার তেরো সালে ফুকসীমা সহ আটটি জাপানি প্রিফেকচার থেকে মাত্র সামুদ্রিক খাবার আমদানির উপর নিষেধাজ্ঞা বাড়িয়েছে ছয় আরব দেশে আলোচনার পর ইসরায়েলি ফিল্ড্যান্ অ্যান্টনি ব্লিংকেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্রিঙ্কেন হামাসের বিরুদ্ধে প্রচেষ্টা সমন্বয় এবং গাজার আসন্ন মানবিক সংকট নিরসনের উপায় খুঁজে বের করার প্রচেষ্টায় ছয়টি আরব দেশে আলোচনা শেষে সোমবার ইসরায়েলে ফিরে আসেন এই খবর জানিয়েছে ইন্ডিয়ান গণমাধ্যম এনডিটিভি ইসরায়েল গাজা উপত্যকা একটি বড় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে সংহতি প্রদর্শনের জন্য তেল আবিবে তার দ্রুত সফরের মাত্র চার দিন পরে ব্রিঙ্কেন জেরুজালামে ইসরায়েলের নেতাদের সাথে দেখা করবেন বলে আশা করা হয়েছিল রবিবার কায়রোতে সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিঙ্কেন বলেন আমি যা কিছু শুনেছি যা শিখেছি গত কয়েকদিন আমাদের অন্যান্য অংশীদারদের সঙ্গে দেখা করে এবং আমাদের ইসরায়েলের মিত্র বন্ধুদের সঙ্গে ভবিষ্যতের পথ নিয়ে কথা বলার সুযোগ চাই মার্কিন নেতা যা অবিচল সংহতি হিসাবে বর্ণনা করেছেন তার প্রদর্শনের জন্য রাষ্ট্রপতি জো বাইডেন ইসরায়েল ভ্রমণের আমন্ত্রণ বিবেচনা করছেন বলে জানা গেছে ইসলামপন্থী গোষ্ঠীটি ব্যাপকভাবে সুরক্ষিত সীমান্ত লঙ্ঘন করে হামাজকে গুলি করে চুরিকাঘাত করে এবং আগুন ধরিয়ে দেয় চোদ্দশো জনেরও বেশি মানুষকে নিকেশ করার পর ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে অবরুদ্ধ দরিদ্র গাজ উপত্যকায় ইসরায়েল নিরলস বোমাবর্ষণের মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে কমপক্ষে দুই হাজার জনকে হত্যা করেছে যাদের অধিকাংশই সাধারণ ফিলিস্তিনি মার্কিন কর্মকর্তারা বলছেন তার সফরের সময় ব্রিংকেন নেতাদের কাছ থেকে হামাসের ব্যাপক বিরোধিতা এবং ফিলিস্তিনিদের দুর্দশার বিষয়ে উদ্বেগ শুনেছিলেন কায়রো সফরকারে ব্রিঙ্কেন বলেন আমি স্পষ্ট করে দিয়েছি যে হামাসকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি আগের মতো ব্যবসা হতে পারে না দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ